বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি আবার চলে এসেছি WBSC DCL এর GOT পোস্টের বাকি যে টেকনিক্যাল কোশ্চেনগুলো আছে তার কিছুটা কোশ্চেন আমি সলভ করব আজকে। তো ফার্স্ট কোশ্চেন দেওয়া রয়েছে, যে ইনভার্টার সাধারণত কনভার্ট করা হয় DC টু AC। নেক্সট বলে দেওয়া আছে, চেঞ্জ ইন স্পিড অফ মোটর আন্ডার ওয়ার্ড লিওনার্ড মেথড অকার্স ডিউ টু চেঞ্জ ইন। তো ওয়ার্ড লিওনার্ড মেথড সাধারণত অ্যাকচুয়ালি আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল অফ DC মোটর হচ্ছে অপশান হবে। তার আগে বন্ধুরা আমি কিছু ওয়ার্ড লিওনার্ড মেথডের কিছু কথা বলি। তো ওয়ার্ড লিওনার্ড মেথড প্রধানত দুটো প্রিন্সিপালের উপর কাজ করে, একটা হচ্ছে বিলো দ্য বেস স্পিড আর একটা হচ্ছে অ্যাবাভ দ্য বেস স্পিড। বিলো দ্য বেস স্পিড যদি হয় তাহলে সেখানে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল, আর অ্যাবাভ দ্য যদি বেস স্পিড হয় তাহলে সেখানে হবে ফিল্ড কন্ট্রোল মেথড দিয়ে আমরা অপারেটেড করি। আচ্ছা নেক্সট বলে দিয়েছে, দ্য মোস্ট রিলায়েবল ডিস্ট্রিবিউশন সিস্টেম। তো রিলায়েবল ডিস্ট্রিবিউশন সিস্টেম হচ্ছে রিং মেইন সিস্টেম। তো 69 কোশ্চেন কী দেওয়া আছে, দ্য কন্ডিশন ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ইন কেস অফ DC জেনারেটর। তো DC জেনারেটারের ক্ষেত্রে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি তখনই হবে যখন ভেরিয়েবল লস ইকুয়াল টু কনস্ট্যান্ট লস হবে, তখনই ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হবে। নেক্সট, স্পিড অফ এ DC মোটর ইজ, তাহলে স্পিড অফ এ DC মোটর, তাহলে আমরা কি স্পিড অফ এ DC মোটর ইকুয়েশনটা লিখি, তারপর আমরা অপশন চুজ করবো। তাহলে স্পিডকে ডিনোট করি আমরা n দিয়ে, n ভেরিয়াস EV/5 লিখতে পারি। তাহলে n এর সাথে EV মানে ব্যাক EMF এর ডাইরেক্টলি রিলেশন, আর স্পিডের সাথে ফ্লাক্সের কী হচ্ছে ইনভার্স রিলেশন। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন দিচ্ছে অলওয়েজ কনস্ট্যান্ট, তাহলে হবে না, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ব্যাক EMF এটার সাথে হচ্ছে, তাহলে এটা আমরা দিতে পারি। ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্লাক্স একদমই না, ইনভার্সলি হবে, তাহলে এটাও বাদ। তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ ব্যাক EMF অ্যান্ড ফ্লাক্স, তাহলে দুটোর কোনোটাই হচ্ছে না। তাহলে এখানে যে কোনো বাদ বাকি যে তিনটে আছে কোনোটাই হচ্ছে না, তাহলে নাম্বার অপশন বি বলেছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টু ব্যাক EMF, তাহলে এন এর সাথে EB-র ডাইরেক্টলি রিলেশন। নেক্সট বলে দিচ্ছে, দ্য সেমি কন্ডাক্টার হ্যাভ ড্যাশ টেম্পারেচার কোএফিসিয়েন্স অফ রেজিস্টেন্স। তাহলে সেমি কন্ডাক্টার অ্যাকচুয়ালি নর্মালি কী হয়, সেমি কন্ডাক্টার হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্স। সেমি কন্ডাক্টারে যদি রেজিস্টেন্স বাড়ানো হয় তাহলে টেম্পারেচার পরিমাণ কী হবে, কমবে। নেক্সট বলে দিয়েছে, একটা কার্ভ দেওয়া রয়েছে, কার্ভটা বলে দিয়েছে কি, কার্ভটা বলে দিয়েছে যে হুইচ কার্ভ যে DC মোটরের যে রিপ্রেজেন্ট করে রয়েছে DC মোটরের এফিসিয়েন্সি আমাকে দেখতে হবে কোন কার্ভটা। তো নর্মালি এফিসিয়েন্সি হচ্ছে আমাদের এইটা, সাধারণত এর রিলেশন হচ্ছে এই যে কার্ভটা হচ্ছে, এই কার্ভের রিলেশন হচ্ছে n ভেরিয়াস 1/IA মানে স্পিডের সাথে আর্মেচার কারেন্টের হচ্ছে এই রিলেশন। এই কার্ভটা হচ্ছে টি প্রপোর্শনাল IA² সিরিজ মোটরের সাথে, এই কার্ভটা প্যারাবোলা আর কি, এটা হচ্ছে কম্পাউন্ড মোটরের একটা কার্ভ। তাহলে এই কার্ভটা শুধু হচ্ছে না, তাহলে এটাই হচ্ছে আমার কি হচ্ছে DC মোটরের এফিসিয়েন্সি কার্ভ, তাহলে ওটা হচ্ছে ডি কার্ভটা। ডি কার্ভ কোথায় আছে, অপশন এ। নেক্সট বলে দিয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডায়োড ইজ ডিজাইন টু অপারেটেড ইন দ্য ব্রেকডাউন রিজিয়ন। তাহলে ব্রেকডাউন রিজিয়নের ক্ষেত্রে কোন ডায়োডটা কাজ করছে, অপারেটেড করছে, সেটা হচ্ছে জেনার ডায়োড। নেক্সট একটা ফিগার দেওয়া আছে, ফিগারটা বলে দিয়েছে যে কোন ডায়োডের মধ্যে হবে। তো ফিগারটা মেনলি হচ্ছে এটা জেনার ডায়োড, এটা যদি কেউ যদি ডায়োডের সিম্বল দেখে কোনো কনফিউশন হয়, এটা একটা শর্ট টেক্সট বলে দিচ্ছি, এটাকে মনে রাখবে সবসময়, ডায়োডের ছবি এঁকে জেড আকৃতি এই জায়গায় যখন থাকবে তখন সেটা মনে রাখবে এটা জেনার ডায়োড, এই সিম্বলটির আকারের ফার্স্টে জেড আকৃতি থাকলে। নেক্সট অঙ্কটা আমরা লাস্টে করছি, আগে এই কোশ্চেনটা কী বলে দিচ্ছি সেটা আমরা আগে দেখি। এ লিনিয়ার রেজিস্টর হ্যাভিং 0 <r> ইনফিনিটি, তাহলে যখন এই কন্ডিশনে থাকবে কোনো একটা লিনিয়ার রেজিস্টর, তাহলে লিনিয়ারের কন্ডিশন আগে বলে দিই, লিনিয়ার কোনটা, যেটা ওহমস ল একটা অ্যাজ পার এক্সাম্পল কেমন, তো ওহমস ল বলছে যে ভি ভেরিয়াস আই, মানে যদি ভোল্টেজের পরিমাণ বাড়ে
তার সেম রেশিও অনুপাতে কি আয়ের পরিমাণও বাড়বে। তো লিনিয়ার কন্ডিশন হচ্ছে কি দুটো ডাইরেক্টলি রিলেশন হবে, মানে দুটো সরল সমানুপাতিক, দুটো যদি একবারে বাড়ে, একটা যদি বাড়ে তার সাথে সাথে আরেকটাও বাড়বে, আর একটু যদি কমে তার সাথে সাথে অপরটি কমবে। তো সেই কন্ডিশন হচ্ছে লিনিয়ার। তো এখানে লিনিয়ার রেজিস্টার দ্য হ্যাভিং কোনটা হবে, অপশন এ ভোল্টেজ কন্ট্রোল রেজিস্টার। তো বন্ধুরা লাস্টে যে অঙ্কটা রয়েছে সেটা সবাই মন দিয়ে দেখবে, অঙ্কটা আমি এখন করাচ্ছি। বলে দিয়েছে দ্য কারেন্ট ড্র বাই এ 120 ভোল্ট ডিসি মোটর অফ আর্মেচার রেজিস্ট্যান্স 0.4 ওহম অ্যান্ড ব্যাক ইএমএফ 112 ভোল্ট। তাহলে আমাকে বলে দিয়েছে কি কত কারেন্ট ড্র করছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে আমি ডিসি মোটরের একটা ইকুয়েশন লিখতে পারি যে ভি সমান সমান ইবি প্লাস আইএ আর এ। তো সেখান থেকে আমি কী করতে পারি, প্রত্যেকটা ভ্যালু পুট করব। তাহলে ভি এর ভ্যালু কত, তাহলে ভি এর ভ্যালু দেওয়া হচ্ছে মেন সাপ্লাইয়ের ভ্যালু 120, ব্যাক ইএমএফ কত 112, প্লাস আইএ কত, আইএটা আমাকে বের করতে হবে, আর আর এ বলে দেওয়া হচ্ছে কত 0.4 লিখলাম। তো সেখান থেকে আমি তাহলে 120, এই পাশে 112 আছে, এই পাশে গেলে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে 120 মাইনাস 112 আমি পুরো ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। তাহলে আইএ 0.4 হচ্ছে, এটা গুণাকৃতি আছে। তাহলে এখান থেকে আমি কী করতে পারি, তাহলে এখান থেকে যদি বাদ দিই তাহলে 120 এক থেকে 112 বাদ দিলে 8 থাকছে। তাহলে আইএ 0.4, তাহলে এটা গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 8/0.4 হয়ে যাবে ইকুয়াল টু আইএ। তাহলে পয়েন্ট তুললে নিচে 10, তাহলে হয়ে যাবে কি এখান থেকে লিখতে পারি 8×10/4 ইকুয়াল টু আইএ। তাহলে 4×2 অ্যান্সার আসবে আমার 20 অ্যাম্পিয়ার। তো আইএ নেক্সট আসছে পরের কোশ্চেন। বলে দিয়েছে মিনিয়েচার সার্কিট ব্রেকার ইজ এ, তো মিনিয়েচার সার্কিট ব্রেকার হচ্ছে ওয়ান টাইপ অফ ইলেকট্রোমেকানিক্যাল সুইচ। নেক্সট পরের কোশ্চেনে আসছি, ফর এ ট্রান্সফর্মার অপারেশন অ্যাট কনস্ট্যান্ট লোড কারেন্ট ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, যখন কনস্ট্যান্ট লোডে যখন ট্রান্সফর্মার অপারেটেড করবে তখন সে তার ক্ষেত্রে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। নেক্সট আয়রন লস ইজ ইন এ ট্রান্সফর্মার অকার্স, তা আয়রন লসটা সাধারণত কী হচ্ছে, আয়রন লস ইজ এ ট্রান্সফর্মার একটা কনস্ট্যান্ট লস, কনস্ট্যান্ট লসটা কী হয় আয়রন লসের আরেক নাম কোর লস বলতে পারি। তো সে অপশন সি। তো আমাদের এই পাশে একটা অঙ্ক দিয়ে দিয়েছে অটো ট্রান্সফর্মারে, এখন আমরা অঙ্কটা করব। তো অঙ্কটা কী বলেছি আমরা আগে ফার্স্টে পড়ি, অ্যান অটো ট্রান্সফর্মার সাপ্লাই এ লোড অফ 5 কিলোওয়াট অ্যাট 125 ভোল্ট অ্যান্ড অ্যাট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ইফ দ্য প্রাইমারি ভোল্টেজ ইজ 250 ভোল্ট দ্য ট্রান্সফর্মার পাওয়ার উইল বি, তাহলে ট্রান্সফর্মারের পাওয়ারটা কত হবে 250 যখন ভোল্ট কাজ করবে। সেই ক্ষেত্রে বলে দিয়েছে প্রাইমারি ভোল্টেজটা 250 বলে দিয়েছে। তাহলে আমার এখান থেকে কী করবো ফার্স্টে, তো আগে আমার কে এর ভ্যালু বের করে নেবো। তো কে এর ভ্যালুটা বের করার জন্য সূত্র কি, তো এখান থেকে কে এর ভ্যালুটা করলে ফার্স্টে 125টা উপরে যাবে, নিচে 250 হবে। তাহলে এখান থেকে আমরা কী হবে কাটাকুটি করলে পাবো হচ্ছে 4 আর উপরে 1। তাহলে অঙ্কটা আমাদের এখানে কাটাকুটি করলে এটা হবে হচ্ছে 1/2, তাহলে 1/2 হলে 0.5 লিখতে হবে। তারপরে আমরা কী করব, আমার এখানে প্রত্যেকটা ভ্যালুটি চেয়েছে হচ্ছে ওয়াটেজে, তাহলে আমরা এই 0.5 যে কে রেশিওটা বেড়েছে সেটা আমরা এই 5 কিলোওয়াটের সাথে গুণ করে দেবো। তো তার আগে আমরা কী করবো, 5 কিলোওয়াটটাকে আমরা ওয়াটে কনভার্ট করে নেবো। তাহলে কিলোওয়াটে আছে, ওয়াটে কনভার্ট করলে কি 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5×1000×0.5 তাহলে 10 আসলো, তাহলে 0 0 কাটা, 5×5 25, 2×5 25, তাহলে আমাদের একটা আসছে অ্যান্সার। নেক্সট বলে দিয়েছে ড্যাম্পিং টর্ক ইজ প্রোভাইডেড
ইন ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট বাই, আচ্ছা মেনলি ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট জিনিসটা কি আগে সেটা আমরা বলি আগে। ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট হচ্ছে অ্যাজ ফার এক্সাম্পল হচ্ছে অ্যামিটার ভোল্টমিটার, কারণ অ্যামিটার ভোল্টমিটারকে কেন বলা হচ্ছে, তার কারণে অ্যামিটার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা দেখায়। তার মানে হচ্ছে যখন আমি কোনো একটা ইনস্ট্রুমেন্টের রেসপেক্টে কোনো একটা ভ্যালু যখন নেব, ঠিক তৎক্ষণাৎ সেই ভ্যালুটা আমাকে দেখাবে, সেগুলোকে বলা হচ্ছে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। এবার ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টগুলোর মধ্যে মেনলি তিনটি ভাগে টর্কটাকে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি ডিফ্লেকশন টর্ক, আরেকটা কি আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে যেটা হচ্ছে কন্ট্রোলিং টর্ক, আর হচ্ছে ড্যাম্পিং টর্ক। তো ড্যাম্পিং টর্কের ক্ষেত্রে আমার ক্ষেত্রে মেনলি তিনটিই থাকে, এয়ার ফ্রিকশন থাকে, ফ্লুইড ফ্রিকশন থাকে, এডি কারেন্টও থাকে। তাই আমরা এখান থেকে অ্যান্সার হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। তো নেক্সট বন্ধুরা পরের কোশ্চেন বলেছে দ্য মাস অফ অ্যান আয়ন লুব্রিকেট অ্যাট অ্যান ইলেকট্রোড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি হুইচ পাসেস থ্রু দ্য ইলেকট্রোলাইসিস পাসেস থ্রু দ্য ইলেকট্রোলাইট দ্য অ্যাবাউট স্টেটমেন্ট ইজ। তো এখানকার যে ইলেকট্রোড যে আমার এখানকার যে কোন তিনটে মাস চারটে ল দেওয়া রয়েছে, কোন ল বা কোন থিওরেমের উপর এটা নির্ভর করে, এটা হচ্ছে ফ্যারাডে ল অফ ইলেকট্রোলাইসিস। তার আগে বন্ধুরা আমি ইলেকট্রোলাইসিসের সম্পর্কে কিছু কথা বলতে চাইছি। তো ইলেকট্রোলাইসিস মেনলি হচ্ছে কোন একটি ধাতু, সেই ধাতুটার ওপর আমরা নর্মালি যখন আমি কোনো মরচে পড়ার থেকে বাঁচার জন্য আমরা ইলেকট্রোলাইসিস করে থাকি, এর ফলে কী হয় ধাতুটা খুব সুন্দর হয় এবং দেখতেও খুব ভালো লাগে। মেনলি কী হয় আমাদের মরচের হাত থেকে রক্ষা করতে আমরা কি ইলেকট্রোলাইসিস করি আমরা মেনলি, তার কারণ হচ্ছে সাধারণত কোনো একটা লোহার কোনো একটা জিনিস যখন বাইরের অবস্থান মানে বাইরে যখন সেই জিনিসটা পড়ে থাকে, তখন সেই ক্ষেত্রে বাতাস প্লাস বাতাসের যে ময়েশ্চার প্লাস কী হচ্ছে O2 দুটোর বিক্রিয়া করে কী করছে আমার একটা ফেরিক অক্সাইড উৎপন্ন করছে, সেই ফেরিক অক্সাইডের সাহায্যে আমার কী হচ্ছে মরচে পড়া সৃষ্টি হচ্ছে। তো এই কারণেই ইলেকট্রোলাইসিসটা করা হয়, যার কারণে মরচের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। নেক্সট দ্য সেকেন্ডারি লাইন ভোল্টেজ উইল বি লিস্ট ফর হুইচ অফ দ্য ফলোয়িং কানেকশন। তো সেকেন্ডারি লাইন ভোল্টেজ সবচেয়ে কম হয় কোন ক্ষেত্রে, যখন সেটা কিনা স্টার ডেল্টা থাকে, তার কারণ স্টারের ক্ষেত্রে কী হয় লাইন কারেন্ট ইকুয়াল টু ফেজ কারেন্ট, আর লাইন ভোল্টেজ ইকুয়াল টু √3 ফেজ ভোল্টেজ। তাহলে এখান থেকে সেকেন্ডারিতে থাকে কী হচ্ছে √3 ফেজ ভোল্টেজ, কিন্তু ডেল্টার ক্ষেত্রে ভোল্টেজ দুটো ইকুয়াল থাকে, তাই সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যা কি না সেকেন্ডারির ক্ষেত্রে তখনই লিস্ট হবে যখন সেই কানেকশনটা যদি স্টার আর ডেল্টায় হয়। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে ডিউরিং চার্জিং দ্য ইলেকট্রোলাইট অফ দ্য লেড অ্যাসিড ব্যাটারি বিকাম। তো যখন চার্জিং কন্ডিশনে থাকবে তখন সেই ক্ষেত্রে ব্যাটারির ক্ষেত্রে সেটা স্ট্রং হতে থাকবে বা স্ট্রঙ্গার, আর যখন সেটা ডিসচার্জ হতে থাকবে তখন সেটা কী হবে উইক হতে থাকবে আস্তে আস্তে। নেক্সট আমাদের যে গ্রাফটা দেওয়া রয়েছে একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে টোটাল লসের ট্রান্সফরমারের ক্ষেত্রে বলে দিচ্ছে আয়রন লসের ওপর আমাকে দেখতে হবে কোন গ্রাফটা আমার এখান থেকে মেনে চলছে। তো অনেক কটা গ্রাফ দেওয়া রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, মেনলি আয়রন লসটা আমার এত কিছু ভাবার কোনো দরকার নেই, আগে দেখতে হবে আয়রন লসটা হচ্ছে কী প্রকার এক লস। তো ট্রান্সফরমারের ক্ষেত্রে আয়রন লসটা হচ্ছে একটা এক প্রকার কনস্ট্যান্ট লস বলে থাকি আমরা, তো সেই ক্ষেত্রে কনস্ট্যান্ট লস মানে তার কোনো পরিবর্তন হয় না, তো নর্মালি স্ট্রেট লাইন বরাবর যেটা সেইটা, তাহলে এটা বি, তাহলে অপশান বি হবে। নেক্সট লাস্ট কোশ্চেন যেটা দেওয়া রয়েছে দ্য ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশান আর নট রিভার্সেবল ইন কেস অফ। তাহলে আমাদের কোন ব্যাটারিটা মেনলি আমি যদি ডিটেলসে বলি এই ব্যাপারটা, বলছে যে কোন ব্যাটারিটা আমাদের পুনরায় দ্বিতীয়ভাবে মানে দ্বিতীয় ক্ষেত্রে মানে একবার ব্যবহার হয়ে যাওয়ার পরও পরবর্তীতে আবার চার্জ
করা যায় না বা চার্জ স্টোরেজ করা যায় না, সেটা হচ্ছে আমাদের একমাত্র প্রাইমারি সেল। ভিডিওটি আজকে এই পর্যন্তই রইল, তো পরের বাকি কোশ্চেনগুলো আমি পরের দিন সলভ করে আপলোড করে দেবো। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা ভালোভাবে দেখো, এবং কোনো যদি এমনি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও, আর বেশি বেশি করে লাইক এবং শেয়ার করো।